এই আক্রম দৌড়াচ্ছে না বাজা পিদু পিদু চলে গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের পিজিতে, আমার সাথে আছে নাসির আর এখানে আছে আকরাম। হাই তো কোথায়। তো এখন আমরা যাবো হচ্ছে শপিং করতে ডিমার্টে, এখানকার সবচেয়ে নিয়ারেস্ট সব ডিমার্টই আছে আর ওখানে সবচেয়ে সস্তায় পাওয়া যায়, তো ওখানেই আমরা যাবো। তো পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করবো, কীভাবে যাচ্ছি আর ওখানে কী কী নিচ্ছি আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা হাঁটছি রাস্তা দিয়ে, নাসির যাচ্ছে খুব আনন্দে আছে, ব্যাগ তো নেওয়া হয়েছে, ব্যাগ না নিলে একটু প্রবলেম হয়ে যেত। সো দিস ইজ র্যাডিসন হোটেল, রোডের অবস্থা দেখতে পাচ্ছ। তো আমাদের ডিমার্ট যাওয়ার একটা শর্টকাট ছিল, বাট আমরা অ্যাকচুয়ালি ঘুরিয়ে ঘুরেই যাচ্ছি যাতে তোমাদের পুরো রাস্তা দেখাতে পারি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো ডিমার্ট ছাড়াও, সেই কারণে ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছি। মানে নাসির আর আকরামও আছে আমার সাথে, আর দেখে বুঝতেই পারছো বিল্ডিং ফিল্ডিং আছে বড় বড়, আর এখানে একটা তৈরি হচ্ছে। তো হাঁটতে হাঁটতে এখন আমরা র্যাডিসন হোটেলের সামনে চলে এসেছি, তো চলো আর একটু সামনে গিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই দিকটাই আছে, আমি যাই না তোমরা দেখতে পাচ্ছ কি না, তো চলো আর একটু সামনে গিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। সো দিস ইজ দ্য র্যাডিসন হোটেল, এখানেই আমরা ছিলাম যখন ফার্স্ট হায়দ্রাবাদ আসি আর কি। তো 15 দিন আমরা এখানেই ছিলাম, আমার ফ্লোর ছিল 9th floor, আর এদিকে এন্ট্রান্স আছে। সো দ্যাট ইজ দ্য মেন গেট অফ র্যাডিসন হোটেল, অ্যান্ড দিস রোড ইজ DLF রোড। তো এখন আমরা DLF রোড দিয়ে হাঁটতে হাঁটতে একদম র্যাডিসন হোটেলের সামনে এসেছি, আর এই রোডটার নাম হচ্ছে DLF রোড। আর এইদিকে একটা বড় মল আছে, অ্যাট্রিয়াম মল, আরেকটা বড় মল আছে সেটা ওই দিকে, সেটা আমাদের তোমাদের যেতে যেতে দেখাবো যদি পারি। অ্যান্ড সারস সিটি মল ইজ দ্য বিগেস্ট মল ইন দিস এরিয়া, আর অ্যাট্রিয়াম মলটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে অ্যাট্রিয়াম মল, তুমি জানি না দেখতে পাচ্ছ কি না, দিস ইজ দ্য অ্যাট্রিয়াম মল। অ্যান্ড রাস্তা তো দেখে বুঝতেই পারছো খুব একটা রোড জ্যাম হয় না, ট্রাফিক। তো এখন আমরা হাঁটছি একটা রোডের উপর দিয়ে, এটা কি রোড সেটা আমিও জানি না, আর ব্যাপারটা হচ্ছে এখানকার রাস্তাগুলো যে আছে রাস্তাগুলো স্ট্রেট না, মানে কখনো উপরের দিকে উঠে যায় কখনো নিচের দিকে নেচে যায় নেমে যায় আর কি। তো মানে এখানকার জায়গাটা অ্যাকচুয়ালি এরকম। তো চলো আরও যেতে যেতে দা দেখতে পাবো, সবই তোমাদেরকে দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা মতটা দেখতে পাবো। গাইজ আমরা এখনও হেঁটেই যাচ্ছি রাস্তা দিয়ে, আর ব্যাপারটা হচ্ছে ওয়েদারটা খুব একটা ভালো নেই, ওয়েদার দেখে বুঝতেই পারছো একদম চারিদিকটা কালো হয়ে আছে, পুরো একদম মেঘে ভর্তি, তো কখন বৃষ্টি শুরু হয়ে যাবে বুঝতে পারছি না। তো এখনও অনেকটা হাঁটতে হবে, দেখা যাক যদি রাস্তায় বৃষ্টি শুরু হয়ে যায় তো দাঁড়াতে হবে কোথাও একটা। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আর যতটা পারবো ততটাই দেখানোর চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। তো হাঁটতে হাঁটতে বৃষ্টিও শুরু হয়ে গেছে, তো এখন আমরা হাঁটছি, ভাবছিলাম কখন বৃষ্টিটা শুরু হবে ওটারই অপেক্ষায় ছিলাম, আর হঠাৎ করে শুরু হয়ে গেল বৃষ্টি। তো এখন একটু জোরে হাঁটতে হবে, আমি জানি না কতক্ষণ রেকর্ড করতে পারবো বৃষ্টির মধ্যে। তো চলো দেখা যাক যতটা সম্ভব ততটা করে দেখাবো, আর এরাও হয়ে যাচ্ছে আমার সাথে। আমি চলে এসেছি ডিমার্টের সামনে, একদম যদি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। সো দিস ইজ দ্য বিল্ডিং ফর ডিমার্ট, সামনে গিয়ে, আর বৃষ্টিও শুরুই হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো কতটা মেঘ পড়েছে আকাশে, খুব জোরে বৃষ্টি হবে। আর আমি আমার পিজিতে জামা কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম, সেগুলো মনে হয় ভিজে যাবে। তো চলো তাড়াতাড়ি ডিমার্টে ঢোকা যাক, খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, এই আক্রম দৌড়াচ্ছে, চলবে জলদি চল ভিগনা গে। লাস্ট আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ডিমার্ট, আর বৃষ্টিটা ঠিক ডিমার্টে ঢোকার আগেই শুরু হলো, তাই জন্য আর অতটা ভিজতে হয়নি, নয়তো পুরোই ভিজে যেতাম আমরা, যা জোরে বৃষ্টি শুরু হয়েছে একটা মেক করেছিল। তো চলো এবার ভেতরে কিছু শপিং করা যাক, তারপরে আবার দেখা। সো দিস ইজ দ্য ভিউ অফ ডিমার্ট, দেখতে পাচ্ছ চারিদিকে অনেক বড় বড় জিনিসপত্র আছে। তো আকরাম এখন নিতে গেছে একটা ট্রলি,
তো এই আমাদের ট্রলি চলে এসেছে, এখন ট্রলিটা করে শপিং, তো এখন এটাই করে শপিং হবে। তো আপাতত আমরা কিনেছি একটা কেটলি, কারণ জল টল গরম করতে খুব অসুবিধা হয়। আর আকরাম এখানে দেখছে, একটা বাচ্চাদের মতো বন্দুক কিনেছে আকরাম। খারাপ হয়ে যায় ছোট। তো আকরাম আর নাসির এখানে এসে এখন ব্যাট বল খেলার ইচ্ছা হয়েছে, প্র্যাকটিস চলছে। ক্রিকেট খেলে কিতনা দিন হো গিয়া, কিতনা দিন হো গিয়া, সাল হো গিয়া, মাফ কর। কেসা লাগ রহা হ্যায় ইসকো চালা কে আপকো? বহুত বড়িয়া। তো এখানে আমরা নিয়েছি তিনটে জার নিয়েছি, আর দুটো চাকু নিয়েছি, একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি, আর এটা হচ্ছে শশা টশা ছাড়ানোর জন্য, আর একটা কলগেট নিলাম, আর একটা ইলেকট্রিক কেটলি। খেজুর কিসনে লিয়া? নাসির নে। আর একটা খেজুর। চলো আরো দেখা যাক কি কি নেওয়া যায়। নাসির এখন আমাদের গাড়ি চালক হয়ে গেছে, গাড়ি নিয়ে যাচ্ছে নাসির। তো আমাদের শপিং এখন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখে বুঝতে পারছো এগুলো নিয়ে নিয়েছি। আর এখন আমরা ডিমার্টের মধ্যে আছি, সব দেখছি আর কি কি নেওয়া যায়। নাসির পিছনে আছে, ও দেখছে খাবার জিনিস খুঁজছে আর কি কি আছে। তো একটু পরে আমরা বেরিয়ে যাব। তো চলো আবার মল থেকে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। নাসির কি কি নিলি বল এবার? আমি নিলাম খেজুর, একটা লাইফ বয় হ্যান্ড ওয়াশের বড় প্যাকেট, দুটো ওয়েফার বিস্কিট, ব্যাস তৈরি হয়ে যাবে। তো আমাদের শপিং হয়ে গেছে কমপ্লিট, ব্যাগ প্যাগ নিয়ে দেখেই বুঝতে পারছো প্রচুর মাল হয়ে গেছে। নাসির চাকাতে পারছে না, হাত পাত ব্যথা হয়ে যাবে। তো দেখি কী করে যাওয়া যায়, হেঁটেই যাবো যদি হয়ে যায়, না হয়তো অটো করে নেবো। আর একদম কেটলিটা হাতে নিয়ে আসছে, আর বাইরে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তো দেখা যাক বাইরে গিয়ে কী অবস্থা। তো বৃষ্টি মনে হচ্ছে থেমে গেছে, তো ভাবছি হেঁটেই যাবো আমরা। তো আমাদের শপিং হয়ে গেছে কমপ্লিট, আর এরা এখন যাচ্ছি আমরা ঘরে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সি ইউ, টাটা গাইজ।